行けるじゃん。ママシュ。সকাল বেলাতে আমার ভাত আর ডাল বসানো হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর সকালবেলা আমার ভাত রান্না করা হয়ে গেছে আর ডাল রান্না করেছি। আর ভাত আর ডালটা হচ্ছে সকালবেলায় খাবো না, কারণ আমার বর হচ্ছে গেছে পরোটা আনতে। সকালবেলা খাবো পরোটা আর তারপরে দুপুরবেলা খাবো ভাত ডাল। আর রাত্রিরে কিছু স্পেশাল আছে। মাম্মা বলো সবাইকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আমাদের ভিডিও আসবে। বলো সবাইকে, বলো সবাইকে, বলো হ্যালো বন্ধুরা, আমি ভিডিও করছি, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। আমার কৃষ্ণ ছাড়া কার কার মেহেন্দি পড়তে ভালো লাগে বলো? আমার তো বেশ দারুণই লাগে। আমি জানি আমার মতো অনেকেই আছো যারা যারা অকেশন ছাড়াই মেহেন্দি পরতে ভালোবাসো। আমারও খুব ভালোই লাগে। আমি চায়না মেহেন্দিগুলো নিয়ে আসলাম দোকান থেকে, যেহেতু এগুলো তাড়াতাড়ি কালার হয়ে যায়। তারপরে বন্ধুরা আমার হাতটা দেখো তো কেমন লাগছে। এবার আমার নেল পালিশ পরার পালা। আমার সুনাম আম্মামটার দিকে সবাই তাকিয়ে ভিডিওটা দেখো। আর দেখো বাইরে এসেই আমরা হঠাৎ করে দেখি, দেখো কি ঝুলছে দেখাচ্ছি। দেখো কারেন্টের তারে উপরে আমাদের সুপারি গাছ থেকে এই সুপারি গাছের ইয়েটা পড়লো, তারে বেঁধে রয়েছে, কি করে নামাবো কি জানি। আজকে রাতের ডিনারটা কিছু স্পেশাল করার ছিল, তাই বরকে তাড়াতাড়ি পাঠিয়ে দিলাম বাজারে। পরে যখন আমি ঘরে আসি, ও বাবাকে টাটা করে দিচ্ছ তুমি, আয় কি মজা, জেম্মার সাথে থাকো তাহলে। তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, আমি আমার বাবার কাছে থাকি না। তাহলে আমি চলে যাই বাবাই, তুমি তোমার বাবার কাছে থাকো, ঠিক আছে? বাবাই চলে যাও। সন্ধ্যেটা নেমে এলো, তাই ভাবলাম জামা কাপড় গুলো তুলে নি। জামা কাপড় গুলো তোলার পরে আমি যখন বাইরে বসলাম, দেখো আমার মেয়ে কিভাবে দেখছে। বাজার থেকে আসার পথে আমার বর আমার জন্য নিয়ে আসলো বিরিয়ানি। বাড়িতে পালানোর ধান্দা নাকি রাত্রিবেলা করে শুরু করেছো? কোথায় বলবো, কেন আরেক বলো। মানে চাঁদ এবার তাহলে কি মানে মুক্তি পাবো নাকি, এরকম একটা চিন্তা ভাবনা আছে। হ্যাঁ স্পেশাল, ও মানে বলে কয়ে যাবা কোন জায়গায়? আমার সাথে তুমিও যাবা, আমরা সবাই যাব। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিয়ে চলে আসবো। ঠিক আছে, মাল নামিয়ে দিয়ে চলে আসবো, ডেলিভারি বয়ের মধ্যে মালটা পৌঁছে দিয়ে নামিয়ে দিয়ে চলে আসবো। বাবা কি অপমান, কি অপমান আমাকে! না না, অপমানের কি আছে, বুঝিয়ে যাবে নাকি? ও বেবির জায়গাটা ফাঁকা এখনো, তার মানে এখন লোড হবে।